জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদামহ্যম দদাতি সপদান্তিকম্। বন্দে অহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম্। সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম্। শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াই কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যাং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরায়ে। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকে।
শ্রীমদ্ ভাগবত অষ্টম অধ্যায় ঊনবিংশতি ও অষ্টম স্কন্ধ ঊনবিংশতি অধ্যায় শ্লোক সংখ্যা বিংশতি এবং একবিংশতি কুড়ি এবং একুশ দুটি শ্লোক আজকে রয়েছে। তার মধ্যে একুশ নম্বর শ্লোকটি বোর্ডে লেখা রয়েছে। তো কুড়ি নম্বর শ্লোকটি আমি পাঠ করছি, যেহেতু এর কোনো তাৎপর্য নেই সেই জন্য একুশ নম্বর শ্লোকটি বোর্ডে লেখা আছে, আমরা সবাই আবৃত্তি করব। কুড়ি নম্বর শ্লোক, ন পুমান মামুপব্রজ ভূয় যাচি তুমর্হতি তস্মাদ বৃত্তি করিং ভূমিং বট কামং প্রতিচ্ছমে। অনুবাদ, হে বালক, আমার কাছে যে ভিক্ষা করতে আসে তাকে আর অন্য কোথাও ভিক্ষা করতে হয় না, তাই তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি তোমার জীবিকা নির্বাহের যোগ্য প্রচুর ভূমি গ্রহণ করো। কে বলছেন? বলি মহারাজ। এখন অনেক অনেক কথা বলি মহারাজ বলছেন, অনেক বামনদেবকে, ভগবানকে। এবার ভগবান কি উত্তর দিচ্ছেন শুনুন। শ্রী ভগবান উবাচ, যাবন্ত বিষয়া পৃষ্ঠা ত্রিলোকাম জিতেন্দ্রিয়ম ন শক্নুবন্তি তে সর্বে প্রতিপূরয়িতুং নৃপ যাবন্ত বিষয়া পৃষ্ঠা ত্রিলোকাম জিতেন্দ্রিয়ম ন শক্নুবন্তি তে সর্বে প্রতিপূরয়িতুং নৃপ যাবন্ত বিষয়া পৃষ্ঠা ত্রিলোকাম জিতেন্দ্রিয়ম ন শক্নুবন্তি তে সর্বে প্রতিপূরয়িতুং নৃপ। আপনারা বলুন। বিষয়া পৃষ্ঠা ত্রিলোকাম জিতেন্দ্রিয়ম ন শক্নুবন্তি তে সর্বে প্রতিপূরয়িতুং নৃপ। হরে কৃষ্ণ। এই পর্যন্ত তো এই শ্লোকের শব্দার্থ, অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদ কৃত। শিল প্রভুপাদ কি? শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, যাবন্ত যথাসম্ভব বিষয়া ইন্দ্রিয় ভোগের বিষয় পৃষ্ঠা প্রিয়
ত্রিলোকাম, ত্রিলোকের মধ্যে, অজিত ইন্দ্রিয়ম, অজিতেন্দ্রিয় ব্যক্তি, ন শক্নুবন্তি, সমর্থ হয় না, তে সেই সব, সর্বে সমস্ত, প্রতিপুরয়িতম পূর্ণ করতে, নৃপ হে রাজন। অনুবাদ: ভগবান বললেন, হে রাজন, ত্রিভুবনের মধ্যে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের যত বস্তু রয়েছে সেই সমস্ত বস্তু অজিতেন্দ্রিয় ব্যক্তির কামনা পূর্ণ করতে পারে না। আমার সঙ্গে সঙ্গে আপনারা বলুন, ভগবান বললেন, হে রাজন, ত্রিভুবনের মধ্যে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের যত বস্তু রয়েছে সেই সমস্ত বস্তু অজিতেন্দ্রিয় ব্যক্তির কামনা পূর্ণ করতে পারে না। তাৎপর্য একটু বড় আছে। জড় জগৎ হচ্ছে জীবকে আত্ম উপলব্ধির মার্গ থেকে পথভ্রষ্ট করার বহিরঙ্গা শক্তি। এই জড় জগতে প্রতিটি ব্যক্তি তার ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে অধিক থেকে অধিকতর বস্তু লাভের জন্য অত্যন্ত উৎকণ্ঠিত থাকে, কিন্তু প্রকৃতপক্ষে ইন্দ্রিয় সুখভোগ জীবনের উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক উপলব্ধি। তাই যারা ইন্দ্রিয় সুখভোগের প্রতি অত্যন্ত আসক্ত তাদের উপদেশ দেওয়া হয় যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার আদি সমস্ত অষ্টাঙ্গযোগ অভ্যাস করতে। তার ফলে তারা তাদের ইন্দ্রিয় সংযত করতে সক্ষম হয়। ইন্দ্রিয় সংযমের উদ্দেশ্য হচ্ছে জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার লাভ করা। সেই সম্বন্ধে ঋষভদেব বলেছেন, নূনং প্রমত্ত কুরুতে বিকর্ম যদিন্দ্রিয় প্রীতয় আপ্নুনোতি ন সাধু মন্যে যত আত্মনয় মসন্ন পিকলে সদ আস দেহ। জীব যখন ইন্দ্রিয় সুখভোগকেই জীবনের চরম লক্ষ্য বলে বিবেচনা করে তখন শেষ অবশ্যই জড়জাগতিক জীবনের প্রতি উন্মত্তের মতো আসক্ত হয়ে নানা প্রকার পাপকর্মে প্রবৃত্ত হয়। সে জানে না যে তার পূর্বকৃত পাপকর্মের ফলে সে একটি শরীর প্রাপ্ত হয়েছে যা অনিত্য এবং সমস্ত দুঃখ দুর্দশার কারণ। প্রকৃতপক্ষে জীবের জড়দেহ ধারণ করার কথা নয়, কিন্তু ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা করার ফলে সে জড়দেহ লাভ করে। তাই আমি মনে করি যে বুদ্ধিমান মানুষের পক্ষে ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হওয়া উচিত নয়, যার ফলে সে একটির পর একটি জড় শরীর প্রাপ্ত হয়। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের চতুর্থ শ্লোকেটি বলা হয়েছে। এইভাবে ঋষভদেবের মতে এই জড় জগতে সমস্ত মানুষ সেই প্রকার সমস্ত কার্যে লিপ্ত যা তাদের করা উচিত নয়, কিন্তু তারা কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য সেই সমস্ত কার্য করে। এই প্রকার কার্যকলাপ অসাধু, কারণ তার ফলে তার দুষ্কর্মের দণ্ডস্বরূপ তার পরবর্তী জীবনে তাকে আর একটি শরীর সৃষ্টি করতে হয় এবং আরেকটি জড় শরীর পাওয়া মাত্রই তাকে এই জড় জগতে পুনরায় দুঃখ ভোগ করতে হয়। তাই বৈদিক সংস্কৃতি বা ব্রহ্মণ্য সংস্কৃতি মানুষকে শিক্ষা দেয় কিভাবে জীবনের ন্যূনতম আবশ্যকতা গ্রহণ করে সন্তুষ্ট থাকা যায়। এই সর্বোচ্চ সংস্কৃতি শিক্ষা দেওয়ার জন্য বর্ণাশ্রম ধর্মের নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই বর্ণাশ্রম বিভাগের লক্ষ্য হচ্ছে মানুষকে ইন্দ্রিয় সংযম এবং জীবনের ন্যূনতম
আবশ্যকতাগুলিকে সন্তুষ্ট রাখা থাকার শিক্ষা দেওয়া। বলি মহারাজ তাঁর ইচ্ছা অনুসারে যে কোনো বস্তু বামনদেবকে দিতে প্রস্তুত থাকলেও একজন আদর্শ ব্রহ্মচারী রূপে ভগবান বামনদেব বলি মহারাজের সেই উপহার প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছেন যে মানুষ যদি অন্তরে সন্তুষ্ট না হয় তাহলে সারা পৃথিবীর অথবা সমগ্র ব্রহ্মাণ্ডের সমস্ত সম্পদ লাভ করেও সে সুখী হতে পারে না। তাই মানব সমাজে ব্রহ্মণ্য সংস্কৃতি, ক্ষত্রিয় সংস্কৃতি এবং বৈশ্য সংস্কৃতি পালন করা অবশ্য কর্তব্য এবং মানুষকে সেই শিক্ষা দেওয়া উচিত কিভাবে ন্যূনতম প্রয়োজনের মাধ্যমে সন্তুষ্ট থাকা যায়। আধুনিক সভ্যতায় সেরকম কোনো শিক্ষা ব্যবস্থা নেই, সকলেই অধিক থেকে অধিকতর সম্পদ আহরণ করার চেষ্টা করে এবং সকলেই অসন্তুষ্ট এবং অসুখী। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তাই বিভিন্ন স্থানে পল্লী আশ্রম গড়ে তুলছে, বিশেষ করে আমেরিকায়, যা মানুষকে শিক্ষা দেবে জীবনের ন্যূনতম আবশ্যকতাগুলি পূর্ণ করে কিভাবে মানুষ সুখী হতে পারে এবং আত্মজ্ঞান লাভের জন্য তার সময় বাঁচাতে পারে। এই আত্মজ্ঞান অনায়াসে লাভ করা যায় কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার ফলে। এখানে শ্রীল প্রভুপাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিং যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুদীনতারিণম পরমানন্দমাধবম শ্রীচৈতন্য ঈশ্বরম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচারু স্বামীনীতি নামিনে স্নিগ্ধচেত সুপ্রণীত বাগ্মিনাম চরসাপ্লুতম প্রভুপাদগত প্রাণম নমি ভক্তিচারু পবন। তো এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে বলি মহারাজের কাছে বামনদেবের দান ভিক্ষা। কে দান গ্রহণ করতে এসেছেন? ভগবান নিজে। কার কাছে? ভক্তের কাছে। এটা কেমন না? এই জগতে সমস্ত সম্পদ কার? হ্যাঁ, তার যদি সব সম্পদ, তিনি আবার কি ভিক্ষা করবেন? কার কাছে ভিক্ষা করবেন? তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি এর মাধ্যমে তিনি বলি মহারাজকে তার অসীম কৃপা প্রদর্শন করছেন। প্রকৃতপক্ষে তিনি দান গ্রহণ করতে আসেননি, তিনি এসেছেন বলি মহারাজকে কৃপা করতে। আমরা অনেক সময় বলে থাকি ভোগে দুঃখ ত্যাগে শান্তি, তাই না? তো আমরা প্রকৃতপক্ষে কী ত্যাগ করতে পারি আর কী ভোগ করতে পারি? কেন পারি না? আমরা ত্যাগও করতে পারি না, ভোগও করতে পারি না। কারণ কি? কারণ কি? কেন আমরা ভোগ করতে পারি না? না, এই জগতের, এই ব্রহ্মাণ্ডের সমস্ত সম্পদ কার? তা আমার সম্পদ থাকলে তখন আমি ভোগ করতে পারি, আবার আমি এটা ত্যাগ করে দিলাম, এ চাই না। কোন সম্পদ ত্যাগ করতে পারি? যদি আমার সম্পদ হবে তাহলে এই জগতে আমরা ভোগও করতে পারি না, ত্যাগও করতে পারি না। কি করতে পারি? যার সম্পদ তার সেবায় নিযুক্ত করতে পারি, এইটা আমাদের একমাত্র করার ক্ষমতা আছে, এছাড়া কোনো কিছু নেই। কেননা গীতায় ভগবান বলছেন ভোক্তারং যোগ্য তপসাং সর্বলোক মহেশ্বরম। সর্বলোক মহেশ্বরম, মহেশ্বর মানে কি? মহেশ্বর মানে আমরা জানি শিব, শিবজি। কিন্তু মহেশ্বর কথাটিকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় তাহলে কি হয়?
মহা ঈশ্বর। কোথাকার মহা ঈশ্বর? সর্বলোকের, সমস্ত লোকে, লোকের মানে ব্যক্তির নয়, যত ব্রহ্মাণ্ডে যত লোক আছে, একটা ব্রহ্মাণ্ডে কত লোক আছে? 14 লোক, 14 ভুবন। তো সমস্ত ব্রহ্মাণ্ডে যত লোক আছে, সমস্ত লোকের মহা ঈশ্বরকে কৃষ্ণ ভগবান। তাহলে তার ভিক্ষা করার আর কি আছে? তথা সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক তিনি। তো এখানে আপনারা ঘটনা জানেন, এর আগের ঘটনাগুলো। তো বলি মহারাজ কেন ভিক্ষা করতে এসেছেন? বলি মহারাজ নয়, ব্রাহ্মণদেব কেন ভিক্ষা করতে এসেছেন? ভিক্ষার মাধ্যমে বলি মহারাজকে কৃপা করবেন এবং তার সম্পদ হরণ করে নিয়ে তার ভাইদের অর্থাৎ দেবতাদেরকে তিনি ফিরিয়ে দেবেন। এটা তার উদ্দেশ্যটা কথা দিয়েছেন। কাকে? তার পিতা মাতাকে। কে তার পিতা মাতা? বামনদেবের পিতাকে কশ্যপ মুনি, মাতা হচ্ছেন অদিতি। তো এখন এসে, যখন এসেছেন বলি মহারাজ, যখন যজ্ঞ করছেন, সেখানে বামনদেব উপস্থিত হয়েছেন, একটা ছোট্ট বাচ্চা রূপে। তো দেখেই ভগবান যখন কোথায় আবির্ভূত হন, যেখানে, সেখানকার পরিস্থিতি, অবস্থাটা কেমন হয়, চারিদিকে একটা দিব্য বাতাবরণ সৃষ্টি হয়ে যায়, এটা বুঝতে পারছেন। বিশেষ করে বলি মহারাজ যেহেতু ভক্ত, তিনি বুঝতে পারছেন যে সাধারণ উনি কেউ নন। তখন অনেক অনেক কথা বলছেন, নিশ্চয়ই কোনো আকাঙ্ক্ষা নিয়ে, কোনো কামনা বাসনা নিয়ে আপনি এখানে উপস্থিত হয়েছেন, বলুন আপনার জন্য আমি কি করতে পারি। তখন বামনদেব অনেক অনেক কথা বলছেন যে আপনি হচ্ছেন ত্রিলোকের ঈশ্বর ইত্যাদি দিয়ে অনেক, মানে বলি মহারাজকে অনেক বড় করছেন, প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি তিনি তাই। তখন বলি মহারাজ বলছেন যে আমি যেহেতু সমস্ত কিছুর মালিক, নিজেকে মালিক বলছে, কে? বলি মহারাজ। তো আমি সব জয় করেছি। সাধারণত এই জগতের মানুষের পরিস্থিতিটা এরকম, আমরা গীতা এবং ভাগবতের বিষয়গুলো জানি না বা সেগুলো জানারও চেষ্টা করি না, তার প্রকৃত তত্ত্ব কথা আমরা বুঝতেও চাই না। তার ফলে কি হয়, আমাদের এই জগতে আমরা যা কিছু সঞ্চয় করি, গ্রহণ করি, সেগুলো আমার আমার বলে আমি মানুষের কাছে পরিচয় দিই। তো পূর্বে পূর্বে অনেক অনেক ব্যক্তিরা, অনেক অনেক রাজারা অনেক অনেক সম্পদ আহরণ করেছেন। এক সময়ে কালের প্রভাবে ভগবান কাল রূপে তাদের সমস্ত সম্পদ ছিনিয়ে নিয়েছেন, নাইনি? কারণ সম্পদ তো তোমার নয়, তুমি মনে করছো সব সম্পদ আহরণ করে তোমার আমার বলে করছো, একটা সময় আসবে আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব, তাই না? তো জন্য বুঝতে হবে, তাহলে কি আমাদের থেকে যাবে এখানে এই জগতে? এই জগতে আমাদের কি থাকবে? আমাদের কীর্তি, আমাদের যশ, এগুলো থাকবে। এটা কথা আছে না, কীর্তি যশ সহজীবতী। কখন সেটা হয় কীর্তিটা? না, যখন সেই সম্পদগুলো উপযুক্ত পাত্রে দান করা হয়, যেখানে সেখানে নয়। বুদ্ধিমান ব্যক্তি জানেন যে আমি এই সম্পদ আমার কাছে রাখতে পারবো না, এই সম্পদ একদিন না একদিন আমার হাত থেকে ছিনিয়ে নেবেই। তো কোনো ব্যক্তির যদি অনেক সম্পদ থাকে, সেই সম্পদ যদি ভগবান ছিনিয়ে নেয়, তাহলে কিন্তু সেই ব্যক্তির যশ বা কীর্তি
কেউ গুণকীর্তন করে না, কেউ প্রকাশ করে না। কিন্তু যখন সেই ব্যক্তি তার সম্পদ প্রকৃত স্থানে ভগবানের উদ্দেশ্যে তিনি নিবেদন করেন, তখন তার কীর্তি যশ সুনাম সমস্ত মানুষে গাইতে থাকে। এটা আমাদের এখান থেকে শিক্ষা যে ভগবানের সম্পদ যেন আমরা অন্য কোনোভাবে নষ্ট না করি, সেটাকে ভগবানের সেবায় যেন উপযুক্তভাবে আমরা প্রয়োগ করতে পারি। এখন এখানে যেহেতু বলি মহারাজ ভগবানের ভক্ত, তার গুরুদেব অনেক অনেকভাবে তাকে শান্ত করার চেষ্টা করেছিলেন। দেখো উনি আসলে কে জানো, উনি আসলে হচ্ছে ওইটুকু ব্রাহ্মণ ছেলে বালক দেখতে, কিন্তু উনি আসলে বিষ্ণু, তোমার সব সম্পদ হরণ করে নেবে। ত্রিপাদ ভূমি চাইছে, তিন পা ভূমি চেয়েছে, কিন্তু ওর মাধ্যমে সব হরণ করে নেবে। খবরদার তুমি সংকল্প করতে যেও না। তখন বলি মহারাজ কি করলেন, বলি মহারাজ জানতেন যে সব কিছু ভগবানের সম্পদ, আমি যদি প্রতিজ্ঞা না করি, আমি যদি সংকল্প নাও করি, ভগবান যদি মনে করেন তিনি আমার সম্পদ এমনিতেই নিয়ে নেবেন। ভগবানের অসাধ্য কিছু আছে, তার সম্পদ তিনি নিয়ে নিতেই পারেন। তো আমি যদি প্রতিশ্রুতিবদ্ধ নাও হই, তিনি কিন্তু আমার সম্পদ নিয়ে নেবেন। তাহলে প্রকৃত বুদ্ধিমানের কাজ কি, সময় থাকতে স্যারেন্ডার করা। তাই বলি মহারাজ গুরুদেবের নির্দেশও অমান্য করলেন, ঠিক আছে যদি তাই হয় আমার সম্পদ ভগবানের সম্পদ ভগবান। এই শ্লোকে ভগবান বলছেন কেন, বলি মহারাজ আগে বলেছেন তুমি মাত্র ত্রিপাদ ভূমি চাইছ, আমি দেখতে পাচ্ছি তুমি একটা ছোট্ট বালক, তো তোমার কথাগুলো বেশ বুড়োদের মতো, বয়স্কদের মতো, এরকম বলি না বাচ্চা ছেলে অনেক সময় বুড়োর মতো কথা বলে না, কিন্তু আচরণটা বাচ্চার মতো হয়, তো তোমাকে দেখেও তাই মনে হচ্ছে। শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ শ্রীমন মহাপ্রভু কি, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব কি, প্রহ্লাদ নৃসিংহদেবী কি। তো তুমি কি চাইতে হয় কার কাছে সেটাও তুমি জানো না, তা আমার কী আছে না আছে তুমি তো জানো সব, তুমি বললে এত এত কিছু আছে। তো এখন যিনি কোটিপতি তার কাছে যদি আমরা বলি 1,000 টাকা দেবেন, 2,000 টাকা দেবেন, তাই না, তার কাছে তাকে এটা কী করা হয়, অপমান করা হয়। কেমন অনেক সময় এরকম আছে, অনেক জায়গায় আছে। এই জন্য যারা বুদ্ধিমান, আমাদের ভক্তরা খুব বুদ্ধিমান, প্রভুপাদের ভক্তরা চৈতন্য মহাপুর ভক্তরা খুব বুদ্ধিমান, আর জানে সে ব্যক্তির আগে সব কিছু দেখেন, ওই ব্যক্তিটা কেমন, তারপরে তার কাছে কোনো পরিমাণ কিছু দাবি করেন না, লিস্ট থাকে। হ্যাঁ, আর যেগুলো যেমন ধরনের লোক ব্যক্তি তার কাছে সেই লিস্টটা তিনি দিয়ে দেন। আপনি তখন বলছে আপনি এসেছেন কোথা থেকে, না ইস্কন থেকে, তো আমি কী সেবা করতে পারি আপনাদের বলুন। তো দেখে নিলেন কি কীরকম ওনার অবস্থা, সঙ্গে সঙ্গে বড় বড় লিস্টটা ধরিয়ে দিতে হবে না, ওনার কাছে না না আমাদের এই অনুষ্ঠান হচ্ছে, আপনি আমাদের 2,000 টাকা 5,000 টাকা দিয়ে সাহায্য করুন, এটা বুদ্ধিমানের কাজ নয়। তো সেরকম কাকে বলছেন, বামনদেবকে বলছেন, তো বোকা বাচ্চা, তাই তোমার বুদ্ধি নেই, মাত্র ত্রিপাদ ভূমি, এটা আমাকে অসম্মান করা হচ্ছে, তুমি এমন ভিক্ষা করো। আবার বলছে আমার কাছে যে ভিক্ষা করতে আসে তাকে অন্য কোথাও গিয়ে, আর সাধারণত ভিখারি কি করে, বাড়ি বাড়ি দ্বারে দ্বারে ব্যক্তি ব্যক্তির কাছে গিয়ে ভিক্ষা করে, কেন তারা অল্প অল্প দিচ্ছে আরও লাগবে। তো আমি এমন একজন ব্যক্তি আমার কাছে যে ভিক্ষা করতে আসবে তার দ্বিতীয় ব্যক্তির কাছে আর তাকে যেতে হবে না, তার মানে তোমার
পূর্ণরূপে চলার জন্য যা কিছু প্রয়োজন, যত প্রয়োজন সব আমার কাছ থেকে পেয়ে যাবে। অন্তত সেটুকু চাও। তুমি যদি মনে করো তাহলে আমি একটা লোক তোমাকে দিয়ে দিতে পারি। হ্যাঁ, এরকম বলি মহারাজ বলছেন। তখন ভগবান বামনদেব এই কথা বলছেন যে আপনি শুধু একটা লোক কেন, যদি ব্রহ্মাণ্ডও দিয়ে দেন তাতে অজিতেন্দ্রিয় ব্যক্তি, অজিতেন্দ্রিয় মানে যিনি ইন্দ্রিয়কে জয় করতে পারেননি, সেই ব্যক্তির কাছে অসন্তোষ হয়ে থাকবে, আরও চাই আরও চাই, সন্তুষ্ট হবেন না। সাধারণত আমরা এই জগতে দেখি, মনে করুন কেউ একটা 5,000 টাকা চাকরি পেয়েছে, অনেক কষ্ট করে, অনেক ঘুরে টুরে অনেক কষ্ট করে পেয়েছে, পাচ্ছিল না কিছু। তো এখন 5,000 টাকার চাকরিটা চলছে, তো মনে করছে ওই ব্যক্তিরা কত পায়, ওই ব্যক্তিরা 10,000 টাকা পায়। আমি যদি 10,000 টাকা চাকরিটা পেতাম তাহলে আমার জীবনটা অনেক ভালো হতো, আরও অনেক সুন্দর হতো। তো ভগবানের কৃপায় ভগবানের কাছে প্রার্থনা করছে, ভগবানের অদেহ তো ভক্তকে কিছু নেই, দিয়ে দিল 10,000 টাকার চাকরি, খুশি সন্তুষ্ট না। আরেকজন দেখছে 15,000 টাকার চাকরি করে, ভগবানের কাছে প্রার্থনা করছে, ভগবান আমি যদি 15,000 টাকার চাকরিটা পেতাম তাহলে আমার মনে হয় আমি সন্তুষ্টি লাভ করতাম। 15,000 টাকার চাকরি হলো, সন্তুষ্ট না। তো এভাবে আমরা দেখতে পাই, বলি মহারাজ বামনদেব ভগবান নিজে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে দেখো, যারা অজিতেন্দ্রিয়, যারা ইন্দ্রিয়কে জয় করতে পারেনি, তারা কখনো সারা দেশ কেন, সারা পৃথিবী কেন, ব্রহ্মাণ্ড দিলেও তারা অসন্তুষ্ট থাকবেই। আর প্রভুপাদ এই তাৎপর্যে একটা বিশেষ কথা লিখেছেন, যদি কেউ অন্তরে তৃপ্ত না হয়, বাহ্যিকভাবে দেখে মনে হচ্ছে তৃপ্ত কিন্তু অন্তরে হৃদয় থেকে যদি তৃপ্ত না হয় তাহলে তার আকাঙ্ক্ষা থাকবেই, বেড়ে যেতে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। সেই জন্য আমরা প্রভুপাদ আরও বলছেন, অনেক তাৎপর্যগুলো খুব সুন্দর এই সম্বন্ধে বলেছেন, ভগবানের কৃপায় আমরা যতটুকু পেয়েছি ততটুকু নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। কেন, ঈশোপনিষদে বলা হচ্ছে, প্রথম শ্লোকেই বলা হচ্ছে, ঈশাবাস্য মৃদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্য সিদ্ধনম। যে এই জগতের সমস্ত সম্পদ হচ্ছে ভগবানের, আমার জন্য যতটুকু বরাদ্দ করেছেন তিনি ততটুকু আমার গ্রহণ করা উচিত। কখনোই অন্যের সম্পত্তিতে বা অপরের সম্পদে কখনো লোভ করা উচিত নয়। তার প্রমাণ আমরা প্র্যাকটিক্যালভাবে অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাই। অনেক অনেক ব্যক্তি অনেক সম্পদ আহরণ করেছেন, তার বাড়িতে এমন কিছু সম্পদ নেই এই জগতের যে নেই, সব কিছু আছে, ইচ্ছা করলে তিনি অনেক কিছু করতে পারেন, কিন্তু ভগবানের কৃপায় এমন তার একটা রোগ হয়ে গেছে যে ডাক্তারবাবু বলেছেন কি যে তোমার জন্য বরাদ্দ মাত্র দুখানা রুটি, যদি আপনি এই জগতে কিছুদিন বাঁচতে চান তাহলে আপনাকে এই রকম পথ্য নিতে হবে, এর বেশি আপনি খেতে পারবেন না। এটা প্র্যাকটিক্যাল প্রমাণ পাওয়া যাচ্ছে। ওই ব্যক্তির সম্পদ কত আছে, বিশাল সম্পদ, ইচ্ছা করলে অনেক অনেক কিছু তিনি খেতে পারেন, অনেক অনেক কিছু নিয়ে আসতে পারেন, কিন্তু তার জন্য বরাদ্দ কি দুখানা রুটি আছে, এরকম প্রমাণ অনেক আছে, প্র্যাকটিক্যাল প্রমাণ। তাহলে এই যে ঈশোপনিষদের যে কথা, যার জন্য যতটুকু বরাদ্দ করা আছে
সেটুকুই আমরা গ্রহণ করতে পারি। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন বা এখানে বলেছেন যে ইস্কন বিভিন্ন স্থানে পল্লী আশ্রম গড়ে তুলছে, আমাদের ভারতবর্ষে খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু আমেরিকাতে করেছেন প্রভুপাদ। সেখানে বলছেন প্রভুপাদ, অন্তত ভক্তদের ক্ষেত্রে বলছেন যে এক খণ্ড জমি আর একটা যদি দুগ্ধবতী গাভী থাকে তাহলে সে অনায়াসে ভগবত ভক্তি সাধন করতে পারে। কেননা আমাদের চাহিদার তো কখনো শেষ থাকবে না, আর আধুনিক সমাজ হচ্ছে চাহিদায় পরিপূর্ণ, একটার পর একটা চাহিদা তার বাড়তেই থাকে। আর এই সম্পদকে, পৃথিবীর সম্পদকে কিভাবে আমরা ভোগ করব সেটা নিয়েই সমস্ত কিছু চর্চা হচ্ছে। তাই পৃথিবীর মধ্যে কোথায় কি সম্পদ আছে, কোথায় সোনা আছে, কোথায় রূপো আছে, কোথায় তেল আছে, কোথায় পেট্রোল আছে, সব সেগুলো বের করে নাও, আর কোনো কথা নয়। কিন্তু পল্লী সমাজ বা পূর্ববর্তী যে সমাজ, এরকম জঘন্য সমাজ ছিল না। সেখানে কি ছিল, মানুষ অল্পতে তৃপ্ত থাকত, ভগবানের কৃপায় অনায়াসে যতটুকু পাওয়া যেত। এখনও অনেক প্রত্যন্ত গ্রামাঞ্চলে গেলে আমরা দেখতে পাই, হ্যাঁ, জমি জমা আছে, গাভী আছে, একটা খড়ের বিচালির ঘর, কিন্তু খুব আনন্দে আছে তারা। আবার দেখা যাচ্ছে যে অনেক অনেক আধুনিক যুগের যে সমস্ত সম্পদ, যে সমস্ত বিষয়গুলো সব রয়েছে বাড়িতে, একটা চাকচিক্যে ভরা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে তার সঙ্গে আর একটা জিনিস ভরে রাখা হয়েছে, সেটা হলো অশান্তি, তাই না? অশান্তিতে সেই গৃহ ভরে আছে। তাহলে কোনটা সুখের বিষয়? প্রভুপাদ বলছেন এই জগতে যে আমরা এসেছি, এই জগতে আসার একটাই উদ্দেশ্য, ভগবত ভক্তি যাজন করে ভগবত ধামে ফিরে যাওয়া। সেটার জন্য কি, সেটা কীভাবে সম্ভব হবে? না যদি আমি সব সময় চেষ্টা করি আরও কিসে পাবো, আরও কিসে পাবো, তাহলে ভগবত ভক্তিতে আমার ভাটা পড়ে যাবে। তাই বেশি লালায়িত না হয়ে রূপ গোস্বামী বলছেন উপদেশামৃততে যে অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গশ্চ লৌলঞ্চ সরভীর ভক্তির বিনশ্বতি। ভক্তি বিনাশ করে দেবে এই ছটা জিনিস, সেটা কি? অত্যাহার প্রয়াসশ্চ, অত্যাহার মানে বেশি করে খাওয়া, শুধু বেশি খাওয়াটাই অত্যাহার নয়, যদি অত্যধিক সম্পদ আহরণ করি সেটা বা আহরণ করার চেষ্টা, সেটাও অত্যাহারের মধ্যে পড়ে। তাই অত্যাহার প্রয়াসশ্চ, প্রয়াস মানে চেষ্টা করা, পূর্ণরূপে প্রবৃত্ত হওয়া। তাই আমাদের কোনো কিছুর প্রতি বেশি লালায়িত হওয়া, আকাঙ্ক্ষিত হওয়া উচিত নয়। ভগবানের কৃপায় যতটুকু আমরা পাচ্ছি সেটা দিয়েই আমাদের জীবন নির্বাহ করে, শুধু এখানে প্রভুপাদ বলছেন একদম শেষ লাইনে তিনি ইতি টেনেছেন কি দিয়ে, না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে আমরা অনায়াসে আমাদের এই মনুষ্য জীবনকে সফল করতে পারি। সেই শিক্ষা ভগবান বামনদেব রূপে এসে তিনি আমাদেরকে শিক্ষা দিলেন এবং বলি মহারাজকেও এটা বলছেন। আজকের এই শ্লোকের মধ্য থেকে আমরা বুঝতে পারলাম, 10 মিনিট বাকি আছে, এখন পূজা অর্চনা হবে নৃসিংহদেবের কাছে। তো এর মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন আছে বা মন্তব্য আছে একটু একটা দুটো নেওয়া যেতে পারে, ঠিক আছে? গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জগদ্গুরু শিল প্রভুপাদ কি বলি মহারাজ কি ভগবান শ্রী বামনদেব কি গৌর জয় ভগবান শ্রী নৃসিংহদেব কি প্রহ্লাদ মহারাজ কি শিল প্রভুপাদ।